সুপারস্টার বলি, নায়ক বলি, ড্যাশিং বলি, আমাদের চলচ্চিত্রের বরপুত্র সাকিব খান আমার প্রযোজনা সংস্থা থেকে 13টি ছবি করেছে, 13টি ছবির হিরো সে। সাকিব কিন্তু দেখেছে, সাকিবের সবগুলো ছবি আমি আমার প্রযোজনা কিন্তু বিগ বাজেটের, আমরা খুব অ্যারেঞ্জমেন্ট দিয়ে ছবি করেছি। তো এই জন্যই সাকিব বলেছে যে সাকিব তো জানেই কোন কোন প্রযোজনা সংস্থায় কাজ করলে তার কাজগুলো ভালো হবে, দর্শক মানবে এবং কাজের মতো কাজ হবে, এবং আমরা কোনো রকম কোনো আমার বাজেটে কার্পণ্য থাকবে না বা অ্যারেঞ্জমেন্টে কার্পণ্য থাকবে না, এই বিষয়গুলো সাকিব বুঝে, যার জন্যই সাকিব আমার চলচ্চিত্র এখনও মানে সে বলে। বাজেটের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে যে বাজেট কিন্তু আমি যদি বলি যে যত গুড় তত মিষ্টি, আমরা তাই হবে, বিগত দিনে তাই ছিল আমাদের চলচ্চিত্র ঐতিহ্য ছিল যে বাজেট নো প্রবলেম, বাজেট কোনো সমস্যা না, ইনশাল্লাহ আবারও আমরা বিগ বাজেটের চলচ্চিত্র নির্মাণ করবো। আমি হচ্ছে 23টা চলচ্চিত্র আমার আমি রিলিজ করেছি, আমি আমার নিজস্ব প্রযোজনায় আমি নির্মাণ করেছি, তার মধ্যে 13টি চলচ্চিত্রের নায়ক ছিল সাকিব খান। সো সাকিব খান আমার সর্বোচ্চ সিনেমার, সাকিব নিজের হিসেবেও একটা প্রযোজনা সংস্থায় এতগুলো সিনেমা সেটা আমার প্রযোজনাতেই বোধ হয় হায়েস্ট হবে তার কাজ করা। তো এই এক বছর আমরা তো করোনাতে আমরা আমাদেরকে বিধ্বস্ত করেছে, সেখান থেকে আমরা একটু করে একটু একটু করে আগাচ্ছি, আবার সেই চলচ্চিত্রের যে চাকাটা বন্ধ হয়েছিল সেই চাকাটা ঘুরছে, আস্তে আস্তে ঘুরছে, এইটা আমরা সাকিবকে নিয়েই করবো, আমরা আবারও নেমে যাব সাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে। এই নায়কের পিছনে যারা কাজ করবে এই নায়ককে নিয়ে এগিয়ে যাবে, তাহলেই আমরা মনে করি যে আমাদের চলচ্চিত্র কিন্তু একটা সুদিন ফিরে আসবে। আমি বলবো যে মানে এই শতায়ু আয়ু হোক এবং বেঁচে থাকুক এবং আমাদের মাঝে অনেক দিন দীর্ঘদিন, এবং আমাদের এই যে আজকে যে আমাদের এই চলচ্চিত্র নিয়ে আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে যে সুন্দর সুন্দর করছে বা ইয়েগুলো দিচ্ছে সেগুলো যেন আরও ভালো হয়, এবং সেই কারণেই আমরা আসলে আরও বেশি মানে তার কাছে আমরা আমাদের মানে তার প্রতি আমাদের ভালোবাসা। তুমি দীর্ঘদিন বেঁচে থাকো আমাদের মাঝে, এবং তুমি থাকবে তোমার কর্মের মাঝে, তুমি আমাদের কাছে বেঁচে থাকবে, দর্শকদের কাছে বেঁচে থাকবে, এবং আমাদের চাওয়া আরও বেশি বেশি তুমি আরও আমাদের কাজ করবা এবং আমাদের মাঝে বেঁচে থাকবা তুমি। না, এটা তো স্বীকার করতেই হবে, এক সময় আমাদের বাংলাদেশে যখন চলচ্চিত্র নির্মাণ হতো তখন আমরা একটি চলচ্চিত্রে 1-1.5 কোটি টাকা আমরা ব্যয় করতাম, তখন কিন্তু আমাদের এই যে কলকাতার ইন্ডাস্ট্রিজে টলিগঞ্জে তখন কিন্তু 25-30 লাখ টাকার চলচ্চিত্র নির্মাণ হতো, এবং তারা 35ও করতে পারতো না টাকার অভাবে, তারা কিন্তু অনেকটা সময় 18mm তারা কাজ করেছে বা সে নির্মাণ করেছে টাকার অভাবে। তো কিন্তু দেখা গেল যে সেইটাই মানে ক্রমান্বয়ে এইটা পুরাটাই চেঞ্জ হয়ে গেল, একটা সময় দেখা গেল যে এখন তারা 8-10 কোটি রুপি দিয়ে 5 কোটি রুপি দিয়ে তারা সিনেমা বানাচ্ছে, আর আমরা সেই 1-1.5 কোটির মধ্যেই পড়ে আছি, বিষয়টা পুরো রিভার্স হয়েছে। তো এইটার পেছনে অনেকগুলোই কারণ আছে, কারণগুলোর মধ্যে হচ্ছে যে আমি অন্যতম কারণ মনে করি যে একটা সময় আমাদের এই চলচ্চিত্র, বিশেষ করে 2001 সালের পর থেকে আমাদের এই চলচ্চিত্র যে নোংরামি ঢুকে গিয়েছিল, আমাদের যে কাটপিস যেটা সংযোজন করে চলচ্চিত্র টানানো হতো বা চালানো হতো, এইগুলোর কারণেই আসলে এই অশ্লীলতা এবং ভালগারিজমের কারণেই আমাদের দর্শকগুলো হল থেকে চলে গেছে, আমাদের ফ্যামিলি দর্শক চলে গেছে, যার কারণে আমাদের আসলে চলচ্চিত্রের প্রতি আমাদের এই যে নেতিবাচক একটা প্রভাব পড়েছে, এবং সের থেকেই আমরা আসলে চলচ্চিত্র পিছিয়ে পড়েছি কলকাতার চলচ্চিত্র থেকে। আমি অবশ্যই বলবো, আমি এখন সবাইকেই বলি যে একটা চলচ্চিত্রের নায়ক হবে হচ্ছে গল্প, আর যারা যাদেরকে আমরা সুপারস্টার বলি, নায়ক বলি, ড্যাশিং বলি, তারা হবে কিন্তু শিল্পী, অ্যাকচুয়ালি তারা একটা ছবির শিল্পী হবে, আর হচ্ছে মূল স্ক্রিপ্টটা গল্পটাই হবে হচ্ছে নায়ক, এই নায়কের পিছনে যারা কাজ করবে এই নায়ককে নিয়ে এগিয়ে যাবে, তাহলেই আমরা মনে করি যে আমাদের চলচ্চিত্র কিন্তু একটা সুদিন ফিরে আসবে। এখন যদি আমরা আমাদের চাই অনেক বাজেট দিয়ে বানাতে, কিন্তু আমরা পারি এখন
তখন কিন্তু সেই টাকাটা যে উঠে আসবে বা সেই যে এই ব্যবসাটা করার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা এখনো তৈরি হয়নি। ইনশাল্লাহ আমরা তাই হবে, বিগত দিনে তাই ছিল আমাদের চলচ্চিত্র ঐতিহ্য ছিল যে বাজেট নো প্রবলেম, বাজেট কোনো সমস্যা না। সেটাই তো জাতির জনকের কন্যা এই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু যেমন আমাদেরকে 1957 সালের আমাদেরকে যে FDC দিয়েছিলেন, হ্যাঁ, তিনি তখন তদানীন্তন পাকিস্তান প্রাদেশিক পরিষদের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী ছিলেন। তিনি এই শেষ তার তিনি যখন সেই প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করেন, পদত্যাগ করার ঠিক আগের আগ মুহূর্তে তিনি যে এই পরিষদে তিনি যে এই বিল পাশ করেছিলেন, এই FDC বিল, সেটাই হচ্ছে আমাদের এই FDC, আজকের FDC। এবং এই সময়, এই এতদিন আমাদের এই জাতির জনকের এই FDC, আজকে তার কন্যা এই FDC-কে বাঁচিয়ে রাখার জন্য, এই চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম চলচ্চিত্র, এই চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করার জন্য সরকারিভাবে একটা বিশেষ বরাদ্দ দিয়েছেন, তহবিল দিয়েছেন 1,000 কোটি টাকা। সেখান থেকে এই 1,000 কোটি টাকা স্বল্প সুদে এবং দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে যারা হল মালিক বা নতুন কেউ ইন্টারেস্ট থাকলে একটা আধুনিক সিনেমা হল তৈরি করার জন্য কিন্তু এটা দিয়েছে 1,000 কোটি টাকা, খুব মিনিমাম সুদে এবং দীর্ঘমেয়াদী। তো আমি মনে করি যে এই টাকাগুলো যদি যারা ইচ্ছুক হল মালিকরা এবং নতুন করেও যদি কেউ হল নির্মাণে আগ্রহী হন, তাহলে সবাই যদি এই টাকাগুলো যদি নিয়ে হল নির্মাণ করেন, তাহলে আর আমাদের চলচ্চিত্রের অবস্থা এরকম থাকবে না। এবং আমাদের চলচ্চিত্রের অবস্থা আমরা যেটা বলতাম যে একটা রূপালী পর্দার সোনালী অতীত ছিল, আমরা সেটা আবারও বলতে পারবো যে আমাদের এই রূপালী পর্দার সোনালী অতীত আবার ফিরে আসবে। জাতির জনকের এই 100তম জন্ম জয়ন্তীতে আমরা আমাদের চিত্র পরিচালকদের, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে চিত্র পরিচালকদের, যারা মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির আমাদের জাতির মানে সর্বোচ্চ মর্যাদায় যাদেরকে আমরা দেখি, আমাদের যারা এদের স্বাধীন করেছিল, যারা তাদেরকে যে আজকে এই যে সম্বর্ধনা দিচ্ছে সেটাও একটা কর্মসূচি, এটা এই জাতির জনকের জন্মশতবার্ষিকীর একটা কর্মসূচি। সব মিলিয়ে আমরা আমাদের যে কর্মসূচি চলছে আমরা এটা পালন করছি এবং খুব আড়ম্বরপূর্ণই আমরা এই জাতির জনকের আমরা এই জন্মজয়ন্তী পালন করেছি। আচ্ছা, বঙ্গবন্ধুকে নিয়ে যে মাপের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে, ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় এই যে এত বড় একটা বঙ্গবন্ধুর বায়োপিক তৈরি হচ্ছে, আমি মনে করি যে এই বায়োপিকটার পরে আসলে সেইভাবে আসলে অত মানে বাজেট দিয়ে, মানে যে যে বাজেটের চলচ্চিত্র, ওই হাইটের চলচ্চিত্র আর নির্মাণ হবে না। এই যে বিশ্বসেরা আমাদের, বিশেষ করে এই যে মুম্বাইয়ের যারা সেরা ডিরেক্টর, হ্যাঁ, প্রখ্যাত ডিরেক্টর শ্যাম বেনেগাল যেটা নির্মাণ করছে, এই চলচ্চিত্রগুলি দর্শক যখন দেখবে তারপরে যে আমার মনে হয় যে এইটা মুক্তির পরে যে আবার নতুন কিছু চিন্তা করা উচিত, তার আগে চিন্তা করা আমার মনে হয় যে এটা ঠিক হবে না।